আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা, সবাই কেমন আছেন? কথা বলতে পারতেছি না। প্রত্যেক দিনের মতো একটি ব্লগ শুরু করলাম, এখন বাজে হচ্ছে 5টা। তো আপনারা আমার ব্লগ অনেকদিন পান নাই, কতদিন পান না সেটা জানি না। আমি প্রত্যেক দিনই একটা করে ব্লগ বানাইছি। তো আমাদের ফেনীতে বন্যা হচ্ছে, সেটা তো আপনারা জানেন, হয়তো টিভিতে দেখছেন বা অন্যান্য চ্যানেলে দেখছেন। বাট বিদ্যুৎ না থাকার কারণে আমি আমার ব্লগগুলো আপলোড দিতে পারি নাই। আমি প্রত্যেকদিন একটা করে ব্লগ বানাইছি, যখন কারেন্ট আসবে তখন আমি একটা একটা করে ব্লগ আপলোড দিব। আমার পিছনে রাস্তাটা দেখেন আপনারা, আমি অনেকগুলো ব্লগে দেখাইছি। আমাদের এখানে পানি জমে গেছে, বাট এখন যে পানিটা জমছে বা আসতেছে, এই পানিটা কোনো স্বাভাবিক পানি না, বুঝছেন? আমি এতদিন যতগুলো ব্লগ বানাইছি একটু হাসি, একটু বিনোদন, একটু রহস্য, সব ফান হিসাবে, বাট আজকের ব্লগটা হচ্ছে সিরিয়াস। সিরিয়াস কেন আমি আপনাদেরকে বলি, আজকে কয়েকদিন তো পানি নাই, বিদ্যুৎ নাই, তারপরে কোনো কিছুই নাই। তো আমি বাজার করছিলাম, ওইগুলো আছে, বাট বাজারগুলো ভালো থাকবে না, তার কারণ হচ্ছে নাই, কারেন্ট নাই। তো এখন আমরা তো রান্নাবান্না আর পানি দেখা ছাড়া আর কোনো কাজ নাই। তো এইখানে আমি বসে আছি প্রায় 1 ঘন্টার উপরে, বুঝছেন? এখন যেটা হইছে আমার চোখের সামনে, আমি এখানে বসে আছি, স্টিল বসে আছি, হুর হুর করে পানি শুধুমাত্র জমতেছে। এতদিন যে পানিগুলা ফেনীতে ঢুকছে, মানে আমাদের এখানে ঢুকছে শহরে, এই পানিগুলো একদিক থেকে আসছে আর একদিকে চলে গেছে, কিন্তু আজকের পানিটা কোথাও যাচ্ছে না, আজকের পানিটা এখানে জমা হচ্ছে। যদিও আমি 4 তলায় আছি, বাট ভয় অবশ্যই কাজ করবে, কারণ আমাদের ফেনীতে এখনো পর্যন্ত কোনো ত্রাণ বিতরণ হচ্ছে না, কোনো উদ্ধারের সেরকম কোনো কিছু হচ্ছে না। মানে 1-2 জন নামছে, ওইটাই। ফেনী ছেড়ে সবাই চলে যাচ্ছে, যারা ফেনীর বাহিরে অন্যান্য জেলা থেকে আসছে তারা সেই জেলাগুলোতে চলে যাচ্ছে। আমরা তো ফেনীর, আমরা কোথায় যাব? আমাদের গ্রাম আছে, বাট আমাদের গ্রামে পানি উঠে গেছে। আমি আমার আম্মার সাথে যোগাযোগ করতে পারতেছি না, আমার আম্মার ফোনে হয়তো সম্ভবত চার্জ নাই। যদিও আমাদের বাড়ি বিল্ডিং 1 তলা, বাট কতটুকু কভার করবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আর তাসনিম তাইফার স্কুলের যারা আমাদের পরিচিত ছিল, যাদের নাম্বার আমার কাছে ছিল, আমি সবাইকে কল দিছি, কারোর ফোনে কল ঢুকে না, হয়তো নেটওয়ার্ক প্রবলেম আর নয়তো তাদের ফোনে চার্জ নাই। তো মোটামুটি আমরা আত্মীয় স্বজনের থেকে বিচ্ছিন্ন। আত্মীয় স্বজন বলতে আমার স্কুলের গার্ডিয়ান যারা আছে, ওরা আমার ফ্রেন্ডের মতো, ওরাই, আর আমার মা। আর আমার তেমন কোনো আত্মীয় স্বজন নাই। তো আমি সবার সাথে যোগাযোগ করছি, কারোর সাথে যোগাযোগ করতে পারি নাই। আমার খুব ভয় লাগতেছে, বুঝছেন? ভয় লাগতেছে, পানিটা হুড় হুড় করে বাড়তেছে। এতদিন পানিটা নেমে গেছে, বাট আজকে পানিটা নামতেছে না। কতটুকু পানি উঠবে সেটাও জানি না। আমার চোখের সামনে গাড়িটা ডুবে যাচ্ছে, আমি আপনাদেরকে গাড়িটা দেখাচ্ছি। এই সব পানি হচ্ছে ইন্ডিয়ার পানি, এর আগে ফেনীতে এরকম কখনো হয় নাই, বুঝছেন? আমি আপনাদেরকে দেখাই, ওই গাড়িটা দেখেন। আমি এখানে বসে বসে দেখতেছি যে গাড়িটা কিভাবে ডুবে যাচ্ছে, কতটুকু পানি উঠছে, কতটুকু উঠে নাই। আমি এই গাড়িটা দেখে এতদিন হচ্ছে চিহ্ন দিছি, বাট আজকে সর্বোচ্চ পানি উঠছে। এইখানে যে দোকানগুলো আছে, বেশিরভাগ দোকান হচ্ছে ডুবে গেছে, আর যে দোকানগুলো উঁচা সেই দোকানগুলোও ভিতরে পানি ঢুকে গেছে। আমি তো আপনাদেরকে দূর থেকে ভিডিও করতেছি, যেহেতু আমি অনেক উপরে, তো নিচটা এত ভালো করে বোঝা যাবে না, আমি জুম করে আপনাদেরকে দেখাই। এই দোকানগুলোর ভিতরে অলরেডি 6 থেকে 7 ইঞ্চি পানি ঢুকে গেছে, বুঝছেন? আর এই গাড়িটা আমার চোখের সামনে প্রায় 10 ইঞ্চির মতো ডুবে গেল 1 ঘন্টার ভিতরে। মানে ফেনীর পানি এখন বাহিরে গ্রামে যাচ্ছে না, গ্রাম ডুবে গেছে, এটা এখানেই আছে। আর যারা ফেনীর বাহিরে তারা চলে যাচ্ছে, যারা গ্রামে আছে তারা শহরে ঢুকতেছে আত্মীয় স্বজনের বাসায়। সারাদিন এরকমই চলতেছে, জাস্ট এটাই চলতেছে আর কিছু না। ফেনী পানির নিচে, ওইদিকে আরো বেশি পানি, ওইদিকের পানিটা আমাদের বাসার সামনে থেকে আরো বেশি। ওই যত যাবেন ওইদিকে তত পানি বেশি। এই যে গ্রাম থেকে মানুষগুলো চলে আসতেছে, কিন্তু আমার মাকে আমি ফোনে পাই নাই। আমার এমন খারাপ লাগতেছে, মানে আমার মাকে আমার প্রয়োজনে কখনো পাবো না। এই যে আপনারা গাড়িটা দেখে রাখেন, এরপরেও আমি দেখাবো গাড়িটার কি অবস্থা। আমি এই ফেনী কখনো দেখি নাই, আপনারাও দেখেন নাই। দেখেন জাস্ট সাগর হয়ে গেছে, যত দূরে তাকাবেন পানি, মানে যেদিকে তাকাবেন শুধু পানি। গাড়িগুলা কত কষ্ট করে যাচ্ছে, গাড়িগুলা ভিতরে কিন্তু পানি, মানে ওনাদেরও হাঁটু পর্যন্ত ভিজে যাচ্ছে, গিরা পর্যন্ত ভিজে যাচ্ছে কারো কারো। ওই যে একটা ফার্নিচারের দোকান খুলছে, ওইখানে দেখেন ওদের হাঁটু পানি, জাস্ট পানিতে থই থই করতেছে। জানি না আমাদের কি হবে, আমরা বেঁচে থাকবো কিনা। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। ওই চান দোকানগুলো আমি জুম করে দেখাচ্ছি। দেখছেন এই দোকানগুলোর কি অবস্থা, ওর ভিতরে পানি। আর এখানে যে দোকানটা লোক যে দাঁড়ানো দেখতেছেন, ওর ভিতরে কিন্তু হাঁটু পানি উঠে গেছে। ওনার হাঁটুর দিকে তাকান, ওই দোকানটার ভিতরে হাঁটু পানি। পুরুষগুলার এই অবস্থা, আমরা তো মনে হয় ডুবেই যাব। আর পানিটা শুধু বাড়তেছে। ওই গাড়িটা দেখলে বোঝা যায় যে পানিটা কি পরিমাণ বাড়তেছে, পানি কমার নাম নাই, শুধু বাড়তেছে। ওইদিকে পানি আর পানি। আমি আরেকটু জুম করে আপনাদেরকে দেখাই। যত দূর তাকাবেন শুধু পানি। এদিকের অবস্থা সেম একই রকম, যত দূর তাকাবেন শুধু পানি আর মানুষ। ওই দেখেন মানুষ আর পানি, সবাই ফেনী ছেড়ে চলে যাচ্ছে। আমরা কোথায় যাব, আমাদের তো যাওয়ার জায়গা নাই। সবাই সবকিছু ফেলে রেখে চলে যাচ্ছে জীবনটা বাঁচানোর জন্য। মনে হচ্ছে যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধের থেকে বাঁচার জন্য মানুষ চলে যাচ্ছে। এই বয়স্ক লোকটাকে তাকান, এই লোকটার দিকে তাকান, ভিজে কি হয়েছে। এরকম পরিস্থিতির ভিতরে আপনাদের ভাইয়া গেছে বাহিরে, পানি তো বাড়তেছে শুধু। আচ্ছা ঠিক আছে, এখন রেখে দিচ্ছি, বুঝছেন। পরবর্তীতে কি হয়, আজকে 2 রাত আমার একটু ঘুম হয় না। কালকে রাতে যা আকাশে ডাকছে, ভোরবেলাও মনে হয় কি পরিমাণ যে ঠাড়াদিনি পড়ছে, আল্লাহ জানে যে কি হতে চলতেছে। ওই গাড়িটা আরো ডুবে গেছে না, ওই একটা দাগ আছিল তো, দাগটা নামি উপরে উঠে গেছে না পানি। আচ্ছা আমি রেখে দিচ্ছি এখন, হ্যাঁ। কালকে পানি নামছিল, আজকে নামে না। আরে কত মানুষ নৌকায় করে যাচ্ছে, গাড়ি পাচ্ছে না তো কি করবে। গাড়ি এতদিন চলছে, এখন আর চলে না। ওই দেখেন পিছনে রিক্সাগুলোও একদম ডুবে যাওয়ার মতো, মনে হয় আর 2 ইঞ্চি পানি উঠলে রিক্সায় বসা যাবে না। এই দেখেন আরেকটা নৌকা। এরা হচ্ছে মানুষকে হেল্প করতেছে ভেলা বানিয়ে। ওই যে শ্যাওলা আছে যে শোলা শোলা, ওই আন্টিটা হেঁটে যেতে পারতেছে না, তো ওনার ব্যাগ ট্যাগ সব ভিজে গেছে, তো ওনাকে হেল্প করতেছে। আল্লাহ এদেরকে নেখায়া দান করুক, মুরব্বিটারই উপকার করছে। ওরে আর মার মতো হাঁটতেও কষ্ট হয়। আল্লাহ আল্লাহ রহমত করো আল্লাহ। এগুনে ওই মানুষকে হেল্প করার জন্য এই ধরনের বানাইছে। ফেনীতে তো নৌকা নাই বুঝছেন, সম্ভবত কোনো কাঠের উপরে ওই ফ্রিজ শোলা আছে, শোলাগুলো দিছে, দিয়ে নৌকার মতো বানাইছে। এরে আন্ডারে রাখি সলিদান কিনলে আমাদের রাখি সলিদান কিনলে আপনারা কেউ কথার উত্তরও দেয় না। আহারে আহারে সবাই চলে যায় আমাদের রাখি। ওরা নিজস্ব আলোচনা বিজি, এক লাইন যাচ্ছে আর এক লাইন আসছে। ওরা সাসার বসার স্টাইলটা সান। এত দুঃখের মাঝে আমি না হেসে পারলাম না, সত্যি কথা। আমি এত দুঃখের মাঝে আমার খুব দুঃখ লাগতেছে, বাট কাকার স্টাইলটা সেই ছিল। যদি পাবিজি যায় প্যাংটি নামলে তে হান্নিও বিজবে হান্নি। নৌকা ফেনীর আকাশে, নৌকা ফেনীর আকাশে। হ্যাঁ আকাশই তো, এখন তো আকাশ সমান হয়ে গেছে সব, মাটি তো পানিতে। ফেনীর রাস্তায় নৌকা, মাটিতে না, ফেনীর রাস্তায় নৌকা। কি হইছে দেখতাম কে একটা সম্মান দিতে হয়, ফেনী শহরের মানুষ ওই সম্মানটাই রাখে। তাই বোনেরা আগে তো ভ্যানের উপর বসতে পারতো, এখন ভ্যানের উপর বসতে পারতেছে না, কারণ ভ্যান ডুবে গেছে। ভ্যানের উপরে ফলের যে এটা কি বলে, ফলের ঝুড়ি আর কি, ফলের ঝুড়ি, ফল রাখে এর ভিতরে, ক্যারেট, এই ক্যারেটও উপরে দিয়ে তারপরে বসছে। ভ্যানগুলো ডুবে গেছে, এখন আর ভ্যানে বসা যাচ্ছে না। স্বেচ্ছাসেবকরা নামি গেছে, কলজার বোনেরা ড্রেস পরে নামছে। এই টিয়া কালারের ট্রিয়া নিয়ে, অরেঞ্জ কালারের না, ওরা কি করে, ওরা ওই মানুষদেরকে হেল্প করতেছে। একটু জুম করো বাবা রে বাবা। কলিজার বোনেরা এখন বাজে হচ্ছে 6টা, এখন বাজে 6টা। আমি যখন ভিডিও করছিলাম আরো 1.5 ঘন্টা আগে, ওই গাড়ির একটা উপরে দেখেন কালো চিহ্ন আছে, এই কালো চিহ্নটা তখন কিন্তু ডুবছিল না, এখন কিন্তু কালো চিহ্নটা অর্ধেক ডুবে গেছে। গাড়ির সামনে দেখেন একটা গোল কালো চিহ্ন, এটা কিন্তু তখন একটুও ডুবে নাই, এখন কিন্তু অর্ধেকটা ডুবে গেছে। আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন, টানি দেখেন, মানে পানি 1 ঘন্টায় আরও বাড়ি গেছে। ঠিক আছে খাইছে নি? দুপুরে যে 1 বোতল পানি কিনে আনা হয়েছিল সেটা শেষ। এই চা খাই, আমি পুরা ঘরটা মুছছি বুঝছেন, আর শ্যুট নিতে পারি নাই কারণ প্রচুর গরম লাগতেছে। আর এখানে আমার মেয়ে বাতাস করতেছে আমাকে। আমি চা খেয়ে লাইট অফ করে দিব, কারণ এই কি যেন বলে আইপিএস বন্ধ হয়ে যাবে। কলিজার বোনেরা রাতের 1টা বাজে, বসে আছি ব্যালকনিতে, লাইট জ্বালাই দেখাই। এই দেখেন এই বাহিরের কি পরিস্থিতি, এটা কি বলবো, ওই যে 4-5টা টিপ লাইট জ্বলে যে, এটা একটা হাসপাতাল, সেখানকার লাইট বন্ধ হয়ে গেছে, ইয়া নাই, তেল নাই, জেনারেটর নাই, পুরা ফেনী অন্ধকার। এতক্ষণে কেউ বালা কাজ করছে, এখন মানুষটা উদ্ধার করতে আসছে। ওই যে টিপ লাইট দেখা যায়, এখানে মানুষ, অবস্থা খুবই খারাপ। কোথাও পানি নাই, কারেন্ট নাই, খাওয়ার পানি পর্যন্ত নাই, টয়লেটের পানি তো দূরের কথা। তাসনিম কি করো? কনে জানি শিখলে, 1টা বাজে, মুড়ি খাচ্ছি, ঘুম আসতেছে না। কলিজার বোনেরা, ফিরে আসলাম পরের দিন সকালবেলা, বুঝছেন? রাতে আমাদের সাথে অনেক ঘটনা ঘটছে, কি ঘটছে বলবো। তার আগে হচ্ছে আমি চা বানাইছি, চাটা হচ্ছে দিয়ে দিই। তাসনিম রে, ছোট্ট ট্রেটা বাইর কর চাই, ছোট্ট ট্রেটা। আর একটা আছে না দুইজনের, দুইটা টোস্ট দে। হেলিকপ্টার আইছে, হেলিকপ্টার সকালবেলা, অনেক সকালবেলা আসছে। আরে আল্লাহ, কলজার বোনেরা, আমরা যে কি বিপদে আছি আপনাদের কি বলবো, আমাদের বলার মতো ভাষা নাই। আমি হচ্ছে এই সকালবেলা চা বানাইছি আমার শ্বশুরের জন্য। চলুন তাসনিম, বাবা গো, এনে খাইবেন না টেবিলে দেবেন? ওই গাড়িটা কালকে দেখাইছিলাম, পুরো ডুবে গেছে, কললাগা আছে, কললাগা ডুবলে শেষ। তবে বৃষ্টি নাই, আকাশ কিন্তু ক্লিয়ার, বৃষ্টি নাই। ওই ইন্ডিয়ার ফানি এগুন। আর এই হচ্ছে আমার শ্বশুর, চা দিয়ে দিছি, ফানি লাগাইতে পারে না। বেগুনের দিব কি এটা? ওই মানুষ সকল বিপদে হইলে কি করব। আমাদের ফেনীর আকাশে আজকে দেখলাম একটা হেলিকপ্টার আসছে এতদিন পরে, একটা গেছে। তো আমি হচ্ছে সবার জন্য চা বানাই নিচ্ছি, সবাইকে চা দিয়ে দিব। সকালে দেওয়ার মতো কিচ্ছু নাই, রান্নার মতো পানি নাই, চা হয়েছে। চাকনিটা আনছে এ তানিয়া, একো মামি ডাকে। এ তানু, খোলা মাইয়ের এই সায়াগান ঠান্ডা হয়ে যাতো, নি দেওয়া আমি বানাই দি। মাইয়া কিভাবে ভিতরে দুধ চিনি আগে দিয়ে লাইছে, একটাই বানাইলে হইতো। হাত কাফে হাত কাফে চোখ কাফে। এগুনে বোর্ড লয় নামি গেছে উদ্ধার কাজে, যেগুন আটকে গেছে। ওই আমার বাসার সামনে বোর্ড চলে, ভাবা যায়? আহারে, রিক্সায় উঠছে, বাট রিক্সা একদম ডুবে গেছে। এই হচ্ছে রিক্সার অবস্থা। আর ওই গাড়িটা দেখেন, কালকে দেখাইছিলাম যে আজ যে ডুবে গেছে। আর সামনের দোকানগুলো অর্ধেকের বেশি ডুবে গেছে, কদ্দুরি বাকি আছে। আমরা সবাই জীবন বাঁচানো খাবার খাচ্ছি, ব্রাশ না করে, জাস্ট সকালের নাস্তা। এমনি মিষ্টি আছে তো, এগুলো না খাইবা, ধরো এটা নো, এগুলো না মিষ্টি। তাইফা, তোর পছন্দের বিস্কুট আছে তো, চিনি দেওয়া। এ বিপদের দিনে ব্যাগ স্বাদ লাগে। আমার পেঁপে তরকারি এত পছন্দ না, কালকে এত মজা লাগছে। না ওই যে আর একখান যায়, এইখানে পুরা 5 ফুট পানি আছে। ওরে আকাশে হেলিকপ্টার উড়ে, আমরা দেখি না, দেখছি। দেখছি এটা সার সার সেনা পর্যবেক্ষণ করে সেনা বাহিনী না কত বড় ডলার ফান খালি খালি যার কাউরে নেয় না এগুলো হইছে শো আপ করে বুঝছেন নি এক নম্বরে শো আপ। আমাদেরকে কেউ কোনো রকম সহযোগিতা করে নাই, রাস্তার মানুষরা করতেছে না। ওই দেখেন খালি টলার চলে গেছে, মানুষ এখানে খালি খালি যায় আর ওই শুকনা খাবার নিয়ে যাচ্ছে ওইদিকে। এই পানি দিয়ে যান আমাদের, এই হ্যালো পানি দিয়ে যান, পানি কিনলে দিতেন না, পানি নাই ভিডিও করে সারি দিয়ে যাইতে দেন নাই, ইউটিউবে চলে যাবে ইউটিউবে। আমাদের এইটা আমাদের লোক ফাড়াই দাঁড়ান পানি বাড়ি গেছে কলজার বইনেরা। ওই গাড়ি চান, গাড়ির গ্লাস পর্যন্ত ডুবে গেছে। গ্লাস কিন্তু আগে ডুবে নাই, সকালে দেখাইছি তখন কিন্তু গ্লাসটা ডুবে নাই, একটু খালি ছিল, বাট এখন কিন্তু গাড়ির গ্লাসটা ডুবে গেছে। আমি জুম করি, আপনারা দেখেন পানি নাই, পানি হয়েছে কন্ডে। সবাই একটা একটা করে চ্যানেল খুলবেন আর আমার মতো থ্রেড দিবেন, তাইলে পানি পাই যাবেন। তাহলে তো জেন্ডার আছে না, লাইন আছে, লাইন আছে। এই মানুষগুলো গ্রাম থেকে চলে আসছে, পানি পাওয়া বলে না ভালো তো যেগুন দিছে এগুনে তো আঙ্গুলাই লাভ। আরে ইগা হইলো তো অনেক কিছু, পানি তো নাই খাওয়ার মতো। চিগরে দেখো আম্মু, ওই ছোট হুড়ুলি বাচ্চা ইগা। ওরে মা কদ্দুরি ঘুরা বাচ্চা, আন্ডা বাচ্চা সান। আমি কিন্তু কোনে গিয়ে না যাতে খালি খুঁজবে। দিছে। আম্মু কষ্ট ঘুরা বাচ্চা দেখছেন নি, ঘুরা বাচ্চা। আরে বাপ হইছে সন্তানের একমাত্র আশ্রয়স্থান, দেখেন ঘরের উপরে নিজার। বোনেরা ফানি দিবে না, যাই বলছি আর ইউটিউব চ্যানেল আছে সারি দিব, দুর্নাম করব, তখন ফানিটা দিছে। যেইটা পাইছি এইটা দেখাবো, মিথ্যা কথা বলবো না। এই পর্যন্ত এই ফানিটা পাইছি। যা আমাদের এখানে কিছু ইয়ে আসছে, কি যেন বলে স্প্রিড বোর্ড, যাই হোক আমার স্প্রিড বোর্ডটা উচ্চারণে ভুল হয়। তো তারা কি করতেছে জানেন, কোনো মানুষকে স্প্রিড বোর্ডে তুলতেছে না, তারা এসে মানে সোয়াব মানে ভিডিও করি করি মানুষের দেখা যে আমরা আসছি, কিন্তু একটা মানুষকে হচ্ছে তারা তুলতেছে না, তারা তাদের মতো চালাই চলে যাচ্ছে। মানুষ যদি বলে আমাদেরকে তুলেন, তাও তুলতেছে না। একদম সত্য কথা, স্টিল সত্য কথা। আমি এই পর্যন্ত আপনাদেরকে যতগুলো দেখাইছি স্প্রিং বোর্ড, সবগুলো দেখবেন খালি, মানে আমার যতগুলো ব্লগ আছে সবগুলোতে দেখবেন যে ওইগুলো খালি, ঠিক আছে। আর যেগুলো ওই যে শ্যাওলা টাইপের ভেসে ভেসে গেছে, ওইগুলো হচ্ছে ওরা ভাড়ায় গেছে, একজন 100 টাকা করে, মানে ট্যাংরোড থেকে মইপাল। আর মানুষ দেখেন স্প্রিং বোর্ডগুলো একা যাচ্ছে, আর মানুষ হচ্ছে এইভাবে দুর্যোগের ভিতরে যাচ্ছে। আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, বেলা বানাই ফেলছে। হ্যাঁ কলা গাছের বেলা বানাই, সেগুন যায় বাচ্চা এগুন। এরা পানির জন্য বাইর হয়েছে। হ্যাঁ গাড়িটা ডুবে যাবে আর কতক্ষণ পরে। পানির হাহাকার, পানির ওরে ইয়ে কি ইয়ে বিস্কুটের গাড়ি বিস্কুটের গাড়ি ই উল্টে গেলে তো ডাইরেক্ট মরে যাবো। লাইফ জ্যাকেট বাহিনী আইছে, এখন রোদ উঠছে আর আইছে। ওই কালকে যে দেখছিলাম টায়ারের মতো এগুন নিচে ওইসান ইগে ভিডিও করে আর বাকি গুণ পোস্ট দেয়। ভীষণ বিজার জানা কাজ করছি তো, হ্যাঁ কাজ করছি দেখেন এমন ভাবে পোস্ট দেয় লাগে শেখ হাসিনা ম্যাডাম যায়। কত দেখাবো আজ, যে কদিন ধরে দেখাইতে দেখাইতে নিজেও বেদিশা হয়ে গেছি, দেখতে দেখতে বেদিশা হয়ে গেছি। ওইসান এটা ভ্যান, ভ্যান ভ্যানের ওই উপরেটা তুলি ফেলছে, ফেলে উপরে পাতলা টোন দিছে সাদা টোন, এবার ইয়েতে যার বাসি বাসি। ভিডিও কোন সাইডতে হারিয়েন না, তাইলে মানুষ দেখতো আমরা কত কষ্টে আছি। কার নেট নেট আসছে ফেসবুকে তো এমনিতে কম থাকে না, এত কম পর্যন্ত আমি এই কি জানো কয় এমবি দিয়ে চালাইতে পারি না, রাত দেওয়ারে বলে ফ্রি ফ্রি ইয়া চালায় ফেসবুক চালায় ফ্রি নি। আরেকটা আছে ওই আরেক গেজার আরেক গেজার, এগুলো সব ভাড়ায় চালিত কি সামিত ফায়ার সার্ভিসের। এরা এরা সেবামূলক কাজ করতেছে, এরা সেবামূলক কাজ করতেছে ফায়ার সার্ভিস। এটা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। এত দুঃখের মাঝে তাইফা ডাকতেছে আম্মু গো আম্মু গো আসো আসো। কি বানাইছো কি বানাইছো বেবি? এটা কি? এগুলো হটডগ, হটডগ ফুল, এটা হইছে ব্রাশ মেকআপ, এটা লিপস্টিক, এটা আইশ্যাডো, এটা হইছে চিকেন লেগ পিস, এটা জুতা, এগুলো সব বাংলাদেশি ফুল, এটা হচ্ছে বার্গার, এটা হচ্ছে টেডি বিয়ার, এটা হচ্ছে জুতা, এটা হচ্ছে লিপস্টিক। এগুলো কি সব তুশমি বানাইছে না তাসলিমও বানায়? তাইফা বানাইছে। এটা তাইফা, এটা এইটা আমার, এইটা তুশমি, মানে দুইজনে মিলি বানাইছো? না মাছ নামাই নিচে, ভাত রান্না প্রায় হয়ে গেছে, খালি মাছ লাগবে। তুমি তাড়াতাড়ি নিয়ে অফ করে দাও, এমনি ঠান্ডা আছে আমি দেখছি। যা পাইছো পাইছো। আমার লাইটটা অফ করে দেবো, ওয়াশরুম আর মোবাইলের জন্য চার্জ থাকবে না। আমাদের ঘর এরকম রিয়েলি এখন থাকতেছে, কোনো জায়গা কোনো কিছু নাই।